হ্যাঁ সো আজকে আমরা একটা হ্যাকিং টেকনিক নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে ডিডস অ্যাটাক ধরুন আপনাকে একটা বেলুন দেওয়া ভালো এবং বললো জল ভরুন তো আপ দেখবেন যে কিছুটা জল ভরার পর বেলুনটা ঠিক আছে কিন্তু যখন অতিরিক্ত পরিমাণ জল ভরা হয়ে গেছে তখন দেখবেন বেলুনটা ফেটে গেছে সেই রকম যখন কিছু আমরা অনলাইনে সার্চ করি বা যে কোনো কিছু করি তখন অ্যাকচুয়ালি আমরা প্যাকেট পাঠাই ওকে তো আমরা হচ্ছে ক্লায়েন্ট এবং যে রিপ্লাই করে সে হচ্ছে সার্ভার ঠিক আছে তো আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে সার্ভারে প্যাকেট পাঠানো প্যাকেট পাঠিয়ে রিকোয়েস্ট করা এবং সার্ভার সেটাকে কী করে রেসপন্স করে আমাদেরকে এইবার ডিডোস স্যাটারটা কখন হয় যখন ধরুন আমরা অতিরিক্ত প্যাকেট পাঠিয়ে দিই ধরুন আমি সার্চ করছি গুগলে হ্যাঁ গুগল ডট কম বা ফেসবুক ডট কম যে কোনো ব্রাউজারে সার্চ করলাম তো আমরা কি করছি প্যাকেট পাঠাচ্ছি যে সার্ভারে যে এই জিনিসটা সার্ভারে আছে কি না এবং সার্ভার রিপ্লাই করে যদি সার্ভারে সেটা থাকে সে সেটাকে রিপ্লাই করে এবং যদি সেটা না থাকে সে অন্য সার্ভারকে সেটা রিকোয়েস্ট করে তো এইভাবে অ্যাকচুয়ালি ইন্টারনেট কাজ করে এইবার আমরা অ্যাকচুয়ালি কি করি আমরা পাঠাই প্যাকেট ডির একটা কি যদি কম সময়ের মধ্যে অতিরিক্ত পরিমাণ প্যাকেট পাঠাই এবং যদি সেটা সার্ভারের পক্ষে হ্যান্ডেল করার ক্ষমতা না থাকে তখনই হয়ে যায় ডিডস অ্যাটাক তার মানেটা কী আমরা অতিরিক্ত পরিমাণ প্যাকেট পাঠিয়ে দিলাম খুব কম সময়ের মধ্যে এবং সার্ভার সেটাকে হ্যান্ডেল করতে পারছে না আমরা যে প্যাকেটটাকে পাঠাচ্ছি সার্ভারের কাজ হচ্ছে সেই প্যাকেটের মানে রিপ্লাই দেওয়া মানে রেসপন্স করা তো আমরা কুইক সময় যদি অতিরিক্ত পরিমাণ প্যাকেট পাঠিয়ে দিই তখন সার্ভার সেই রিকোয়েস্টটা পাঠাতে পারে না ধরুন আপনাকে একটা কোশ্চেন করলো আপনি জবাব দিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু যখন দেখবেন পাঁচজন পাঁচ রকমভাবে আপনাকে কোশ্চেন করছে আপনি সেই কোশ্চেনের জবাবটা কিন্তু দিতে পারছেন না তখন বলে যে আমার মাথা হ্যাং করে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক সার্ভারের ক্ষেত্রেও সেরকম যখন অল্প সময়ের মধ্যে মাল্টিপল রিকোয়েস্ট সার্ভারে যাবে এবং মাল্টিপল প্যাকেট সার্ভারে যাবে সার্ভার কি করবে সার্ভারের যে ক্যাপাসিটি আছে সেটা তখন ফেল করে যাবে সার্ভারের যে রিপ্লাই করার যে ক্যাপাসিটি আছে সেটা তখন ফেল করে যাবে এইবার এটাকে বলা হয় ডস অ্যাটাক এই রকম যদি এক একসঙ্গে হাজারখানা বা অতিরিক্ত অসংখ্য কম্পিউটার বা ডিভাইস থেকে প্যাকেট অসংখ্য প্যাকেট কম টাইমের মধ্যে সেন্ড করা হয় সেটাকে বলা হচ্ছে ডিডস অ্যাটাক তো ডিডস অ্যাটাক করলে কী হয় তখন গিয়ে কি হয় সার্ভারটা ক্র্যাশ হয়ে যায় মানে তখন গিয়ে সার্ভারের যে কোনো ডেটা তখন সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যায় যারা ডিডস অ্যাটাকটা করে তারা অতিরিক্ত পরিমাণ প্যাকেট সেন্ড করে সার্ভারটাকে নিজের আয়ত্তে করে নেন এর নাম হচ্ছে ডিরস অ্যাটাক থ্যাংক ইউ